টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে এলাম। আজকে আমি একটা জায়গায় আছি, অনেক দিন বার হইনি, আজকের দিন অনেক দিন পরে বার হয়েছি, আর একটা জায়গায় যাচ্ছি বারাইপুরে, গিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমি পুরো রেডি হয়ে একদম বার হয়ে গেছি, আর তাড়াহুড়ো করে সকালবেলা, এখন বাজে 7:15, রেডি হয়ে বার হয়ে গেছি, তাহলে গিয়েই দেখাচ্ছি। আমরা গড়িয়াহাটের বাস ধরে পুরো গড়িয়াহাটের স্টেশনে চলে এসেছি, আর টিকিটও কাটা হয়ে গেছে, এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি, বারাইপুরে যাব। গড়িয়া স্টেশনে চলে এসেছি, আমরা ঘর থেকে দুজনে কিছু খেয়ে বেরোইনি, তাই স্টেশনে এসে একটু ঝালমুড়ি কিনেছিল, তাই একটু ঝালমুড়ি খেয়ে নিচ্ছি দুজনে। আমরা বারাইপুর স্টেশনে নেমে গেছি, তারপরে আমরা অটো ধরে নিয়েছি, অটো ধরে এবার আমরা দুজনে যাচ্ছি। অনেক দিন বাদে আমি একটু গ্রামে এসেছি, আর বারাইপুরে তো আমার আশাই হয় না, এতদিন বাদে মানে এইগুলো দেখছি, গাছপালায় ছাগলগুলো গরু বাছুরগুলো, এত ভালো লাগছে না। সেই লাস্ট ঠাকমা গত হয়েছিল, সেখান থেকে কোথাও যাওয়া হয় না গ্রামের দিকে, অনেক দিন বাদে এসেছি। আর আজকে ওয়েদারটা যা দারুণ, মানে যা ভালো লাগছে না গাছপালাগুলো দেখে, কী বলবো আমি আর তোমাদেরকে। তাই আমি তোমাদের কাছে একটু ছোট্ট করে ক্লিপ করে মানে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও দেখো আমিও দেখি, ভালোও লাগছে। এখন এই জামরুলগুলো খাচ্ছি, পুরো একদম পেরে নিয়ে এসেছে, টাটকা পুরো একদম। এখন বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামরুলগুলো খাচ্ছি, ঘরে যাইনি, একটু পরে যাবো। এই এই দেখো ঝড় উঠেছে, এখানে আমগুলো আমরা পেয়েছি গাছ থেকে, আম গাছ থেকে পড়েছে দেখো, আর ঝড় উঠেছে প্রচুর, একদম যা হাওয়া দিচ্ছে চারিদিক। আমরা ঘুরিয়ে পেয়েছি, আরো দু তিনটে পড়েছিল, সেগুলো সব ঘরে নিয়ে চলে গেছে পুরো। এই দেখো আমি
আমটা পেয়েছি পুরো ফেটে গেছে পুরো একদম। এদি সাদি খুব ঝড় উঠেছে, আমরা এখন আম গুড়াচ্ছি। গাছ থেকে পুরো পড়েছে, এখন আটা পড়ছে পুরো, দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আমরা এখন গাছ থেকে পড়ে আটা পাচ্ছি। আর বারাইপুরে যাবো, লিচু খাবো, না লিচুও পেরেছে। এত ঝড় উঠেছিলো তার জন্য বৃষ্টি চলে এসেছিলো, আমি আর ভিডিও করতে পারিনি। আর ট্রেন থেকে আমরা লেবেও গেছি, বাড়ি চলে আসছি। আর ট্রেনেও প্রচুর ভিড় হয়েছে, সেখানেও ভিডিও করা একদম সম্ভব হচ্ছিলো না। আর ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।